হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুম রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, দারুণ কিছু ভাইরাল গানের কম্বিনেশনের ভিডিও। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলাদেশের নিউ ভাইরাল সং 2024, লাগে উড়া দুরা মা লো মা, শাকিব খান, মিমি, প্রীতম, তুফান। তো এখানে অনেক কিছু জুড়ে দিয়েছেন উনি। আর যে চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছি ওই চ্যানেলের নাম হচ্ছে সিনে বাজার বিটি। তো বন্ধুরা, এই ভিডিওটির মেইন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখা যাক কোন সেই গানগুলো যেগুলো 2024 সাল কাঁপিয়েছে। 2024 সাল কিন্তু এখনো অর্ধেক বাকি আছে, অর্ধেক পার হয়ে গেছে, অর্ধেক বাকি আছে। এই অর্ধেকের মধ্যে কিন্তু এই গানগুলো চরম লেভেলের ভাইরাল হয়েছে। আপনারা হয়তো অনেকে দেখেছেন এই গানগুলা, তারপরেও লিস্টটা একবার চেক করে আসি। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি, লেটস গো। তুমি কোন শহরের মাইয়া গো, তুমি কোন শহরের মাইয়া গো, তোর কোন কোন জায়গায় বেতা গো, বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভালো আছি ভাই। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশ কাঁপানো সেরা কিছু ভাইরাল গান, যে গানগুলো রিলিজের পরপরই নেট দুনিয়ায় রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। আজ মন খুশি, মনুর বসি, মনুর মিলা, তাওজান অবসাদ্র, আর কত দারুণ সারা ফেলেছিলেন এই গানটি। আপনিও বর্তমান সময়ে বাংলাদেশে আলোড়ন তৈরি করা জনপ্রিয় সব ভাইরাল গানগুলো কেমন ছিল এবং কোন গান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সবকিছু বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা এইসব সবগুলো গান এখন নেট দুনিয়ায় কাঁপি বেড়াচ্ছে। আমি রাতকালে হইয়া বাসির সুরে তোমার আইসো আমার মোহনের বাড়ি। এই সময় তুমি শুরু করো। সো গাইস, আমাদের লিস্টে শুরুতে রয়েছে কোক স্টুডিও বাংলার সদ্য মুক্তি পাওয়া গান মালোমা। ওকে, রিলিজের গানটি দেখতে হবে। তাই এখন পর্যন্ত নেট দুনিয়ায় দর্শক মহলে ব্যাপক পরিমাণে সাড়া ফেলে দিয়েছে। বাংলাদেশি গান এটা, ও মাই গড, এটা অনেকটা গানের প্রতিটা আমেরিকান স্টাইলে ডান্সিং মুড সব কিছু। গানটি ছিল টপ নচ। ওই কামিনি বসিল ভাব, ওয়াও স্টেজ দারুণ। তাছাড়া প্রীতম হাসান এবং সাগর দেওয়ানের পাশাপাশি গানটির অন্যতম আকর্ষণ ছিলেন আলী হাসান। তার স্বল্প উপস্থিতিতে মারাত্মক র‍্যাপ গানটিকে অন্য এক মাত্রা এনে দিয়েছে। উপরওয়ালা পাঠাইছে মারি করলে, বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে। আচ্ছা, এছাড়া সোশ্যাল মিডিয়া সহ টিকটক ইনস্টাগ্রামের আরো অনেক সেলিব্রিটিরাই গানটি দিয়ে ডান্স কভার করেছেন, যা ছিল অসাধারণ। আসেন ভালো গানের মাস্টার সালাম জানা। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের তাহসান খান এবং তাসনিয়া ফারিনের ভাইরাল গান দিতে হলো। তাওসানের সাথে দারুণ মানিয়েছে উনাকে, তাই তাকে নিয়ে দারুণ পারফর্ম করেছেন, একদম তাওসানের সাথে তাল মিলিয়ে গানটি গেয়েছে। তবে তাসনিয়া ফারিন এই প্রথম কোন গানে কণ্ঠ দিয়েছেন এবং প্রথম গানে তিনি ছক্কা মেরেছেন। সরি, মানে অসাধারণ গেয়েছেন, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। ওনার নামটা যেন কি ভুলে গেছি, জানলে অবাক হবেন, গানটি মাত্র এক মাসে 23 মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে এবং ট্রেন্ডিং এর শীর্ষে 20 মিলিয়ন উইথিন 1 মান্থ অনলি। তাছাড়া টিকটক এর অনেক সুন্দর সুন্দর আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যা ছিল একটি থেকে একটি জোস। শাকিব খানের এই বছরের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা মুভি তুফানের প্রথম গান লাগে উড়া ধুরা। গানটি ফাটাই ফেলেছে একবারে,
সোশ্যাল মিডিয়াতে এই গানটি পুরাই তুফান বইয়ে দিয়েছে। সবকিছু রিলিজের পরপরই নেট দুনিয়ায় তুফানি ঝড় তুলে দিয়েছে, যা বেশ আকর্ষণীয় ছিল। তুফান, খুব ভয় পাইছি রে। অন্যদিকে শাকিব খানের ড্যাশিং লুক, গানের জমজমাট অ্যারেঞ্জমেন্ট, সাথে প্রীতম হাসানের মিউজিক, সঙ্গে তার স্বল্প উপস্থিতি, দর্শক অনেকদিন মনে রাখবে এই গান। এছাড়া গানটি শুনে কিছু আজাইরা পাবলিক বলেছে, এটা নাকি বান্ধবী ললিতা গানের নকল। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে। আবার কেউ বলতেছে এটি নার্গিস আপার আমায় বেবিওয়ালা গানের হুবহু নকল। আমায় বেবিওয়ালাই খাইছে রে সামনে বসা হাইয়া, আমায় বেবিওয়ালাই খাইছে রে সামনে, তোমার মন ভাঙা হবে গোরা গোরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে। গানটি আসল কিনা নকল সেই বিষয়ে যাচ্ছি না, তবে একটা কথা বলে রাখি, আগামী দিনগুলোতে গানটি বিয়ে বাড়ি, পিকনিক এবং পার্টি সং এর জন্য অনন্য হয়ে থাকবে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি তৌহিদ আফ্রিদির সদ্য রিলিজ পাওয়া গান পাশের বাড়ির মাইয়া। গানের প্রতিটি লাইনে পাশের বাড়ির মেয়ের সাথে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, ঝগড়া সহ নানা খুনসুটি গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা। তৌহিদ আফ্রিদির ফার্স্ট সং, তারপরও কিন্তু যথেষ্ট পরিমাণ একটা ঢেউ তুলেছেন এই গানটি। এছাড়া গানটি যেমন জোস, তেমনি এই গানের টিকটক ভিডিও গুলো ছিল পুরো আগুন, যা বেশ নজর কেড়েছে। দারুণ অভিনয় করেছেন কিন্তু তৌহিদ আফ্রিদির, গানের পাশাপাশি অভিনয় কিন্তু চমৎকার। স্বল্প উপস্থিতিতে গানটি নেট দুনিয়ায় রাতারাতি ঝড় তুলেছে। পর দেখবেন জনপ্রিয় সিঙ্গার রুবেল খন্দকারের টিকটক কাঁপানো গান প্রেমে পড়ে যায়। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন হয়ে চাঁদি। অনেকে হয়তো জানেন না এই গানের শিল্পী আমাদের শৈশবের কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের ছেলে, ইতিমধ্যে যার বেশ কিছু গান ভাইরাল হয়েছে। আমি রাখালে হইয়া বাঁশির সুরে তোমারে ডাকি। এনিওয়ে গাইস, সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গানটি মাত্র এক মাসে ইউটিউবে 8 মিলিয়ন ভিউ এবং টিকটকে 1 মিলিয়নের বেশি শর্টস মেক করা হয়েছে। এবং পরবর্তীতে গানটিকে টিকটকে শুট করতে গিয়ে চুলটা সামনে চলে আসছে কভার করেছেন। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন বারবার প্রেমে পড়ে যাই। গানটি যেমন জোস, তেমনি গানে বিদেশি লোকেশন, সাথে শাকিব খানের সঙ্গে নতুন নায়িকার কেমিস্ট্রি, সব মিলে বেশ উপভোগ্য ছিল গানটি। আমি হব রাজকুমার। অন্যদিকে এই সিনেমায় আলিফের কণ্ঠে বরবাদ এবং রিয়াদের কণ্ঠে মা গানটিও মন ছুঁয়ে গিয়েছে, যা শুনতে ভালো লেগেছে। দোস, সুপার একটা গান, এটা আমার খুব ফেভারিট, অনেকটা আটিফ আসলামের ভয়েসের মতো। মানে তিনটা গানে হিট, বেশ কয়েকটা গান কিন্তু এই বছরে রিলিজ হয়েছে এবং কি খুব ভাইরাল হয়েছে। এর মধ্যে শাকিব খানের গান তো আছে, ওইটা একটা জাতীয় গানে পরিণত হয়ে গেছে, লাগে উড়া দুরা। যদিও এখানে কপি পেস্ট করার একটা বিষয় রয়েছে, অনেকেই বলতেছেন যে এই গানটা কপি করা হয়েছে অন্যান্য গান থেকে। হ্যাঁ, দেখলামই এটার একটা সেম ভার্সন একটা আছে, বাট শুধু লিরিক্সটা আলাদা, হতে পারে ইন্সপায়ার হয়ে করেছেন ওনারা। তো যাই হোক বন্ধুরা, এরপরেও ওই গানগুলো বাদ দিয়ে এই উড়োদুরা গানটা কিন্তু চমৎকার সাড়া ফেলে দিয়েছে। এই গানটি আসলে
আমি মনে করি আগামী দুই তিন বছর প্রত্যেকটা পার্টিতে চলবে, বিয়ে বাড়িতে চলবে, মানে কোনো একটা আনন্দ উৎসব হলেই এই গানটি বাজাবে, এইটা একবারে জানা হয়ে গেছে। আর এর সাথে রাজকুমার গানটা তো চলতেছেই, এটাও কিন্তু একটা জাতীয় গানের মতো হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু আরও যে গানগুলো আছে চমৎকার ভাইরাল হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কোন গানটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন, আর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাইরাল গানগুলো কিন্তু কখনো ভুলবেন না। তো সি ইউ।